IFRS 16 লিজ আমরা এখন দেখব লিজের ক্ষেত্রে লিজের ক্ষেত্রে একটা জিনিস কি দা অ্যাসেট ধর্ম আর লায়াবিলিটি ধর্ম এড লিজেস এ গিটার ফর 3 ইয়ার্স এট 1000 পার অ্যানাম ইন এরিয়ার্স 10% সো লিজের ক্ষেত্রে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস হইলো কি এরিয়া না অ্যাডভান্স ওটাও আমার দেখা লাগে সো আমরা এখানে পাইলাম এগুলো এরিয়া কারণ এরিয়ার অ্যাডভান্সের উপরে আমার টেবিল ডিফার ডিফার হয়ে যায় আর কি সো ওটা লাগে সো ক্যালকুলেট এফএস এফেক্ট ফর ইয়ার ওয়ান সো আমরা কি তখন এগুলো অ্যাসেট ধর্ম এগুলো লাইবিলিটি ধর্ম তাহলে তিন বছরে আমি এগুলো ডিসকাউন্টেড করা লাগবো সো আমি সময় বাঁচানি লাগে এগুলো তো পাক্কা লম্বা সময় লাগে সময় বাঁচানি লাগে আমি অলরেডি ডিসকাউন্ট ফ্যাক্টর বই আনি গেছি 1/1.1 দিলে ভাই 0.909 হবো বাই 1.1826 হলো আইব সো যেহেতু এই ফিগারটা আছে 1000 টাকা সো আমার মনে হয় এগুলো আমরা ইজিলি 909 826 আর 751 তুমি জানো আমি লিখে তিনটা যোগ করে দাও ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালু ওপরে আমি অ্যাসেট ধর্ম লাইবিলিটি ধর্ম যে কইছিলাম লিজ লইলে আমি অ্যাসেট ধর্ম লাইবিলিটি ধর্ম কত 2486 ধর্ম সো 2486 হইলো কি আমার অ্যাসেট অ্যাসেটের ইউজফুল লাইফ কত কিলা বুঝলাম লিজ পিরিয়ড 3 বছর 829 তাহলে ক্যারিং ভ্যালু কত 1657 শেষ ব্যালেন্স শিটের উপর বাজু শেষ কিন্তু আমি ফলাও কইছিলাম আমি অ্যাসেট ধর্ম লাইবিলিটি ধর্ম আমি অ্যাসেট ধরি ফলা ইয়ার ওয়ানের কাম কাজ শেষ হইলিছি ওকে এখন আমি লাইবিলিটি ধর্ম সো লাইবিলিটি আমি কিতা করাম এরিয়ার বেসিসে সো আমি কইছিলাম যত টাকা ফলা ইয়ার জিরোত আমি ওগো ধর্ম 2486 লগে আমার লাইবিলিটি আর অ্যাসেট আমি অ্যাসেট ধরিলছি সো লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স ইন্টারেস্ট রেট কত যত পার্সেন্টে ডিসকাউন্টিং করছিলাম অত পার্সেন্টে আনওয়াইন্ডিং করবো সো 10% একটা মিস্টেক করে ফেলেছি ইনস্টলমেন্ট আমি বসে নেই তাইলে আমরা ওপরে আবার লিখিলে নাই না জানো না এগুলো পিডিএফ থাকে ওয়ার্ড থেকে করিয়া পিডিএফ করিয়া আনছি তো সো ইয়ার ওয়ান ইয়ার টু কেন বললাম ইয়ার ওয়ান আমরা তো ইয়ার ওয়ানের হিসাব করতাম ওপেনিং ব্যালেন্স 2486 জানুয়ারি হইল কি 249 ইনস্টলমেন্ট আমি দিছি 1000 লিজ পেমেন্টে হইল কি ইনস্টলমেন্ট জেন 2486 যোগ ইয়াল্লা কো ইউবি তো হইছে গো বাত তো কত 1735 সো ওগুলো কি আমার লাইবিলিটি বছর শুরু না শেষে আমি ইয়ার এন্ড হচ্ছে সো আমার ইয়ার এন্ড টোটাল লাইবিলিটি হইল গিয়া 1735 এখন আইএফআরএস 16 যেটা কর তুমি লাইবিলিটির আবার দুই পার্টে ভাগ করে দেওয়া লাগে যেটা এক বছরের ভিতরে দিমু আর যেটা এক বছর বাদে দিমু কারেন্ট এন্ড নন কারেন্ট এখন এরিয়ারের ক্ষেত্রে এক সিস্টেম আর অ্যাডভান্সের ক্ষেত্রে আরো সিস্টেম এরিয়ারের ক্ষেত্রে কইয়া দেন যে তুমি এক বছরে এক্সট্রা ভাগ করো এক বছরের এক্সট্রা ভাগ করো ওকে তো আমরা ফলে এক বছরের এক্সট্রা ভাগ করি ফর এম আপনে কি দেখ করা লাগবে সেকেন্ড ইয়ারের ভাগ করব 1735 174 মাইনাস 1000 কত সো ওগুলো কি ইয়ার টু লাইবিলিটি আমি আছি কোন দিন মোবাইল আজকে ইয়ার ওয়ান ইয়ার টু বাদ টু যে গুদি মিগুলো কি আমার নন কারেন্ট কারণ এক বছর বাদে ওর সিম্পল বোঝা যায় তাহলে বাদ বাকি ব্যালেন্সিং ফিগারটা হইলো কি আমার কারেন্ট লাইবিলিটি আইফারেন্স এ কয় যে আমরা যখন কারেন্ট নন কারেন্ট ডিস্টিংশন করব ও সিস্টেমে করব ও সিস্টেমে করব যে ফয়লা আমি যদি এরিয়ার মেথডে করি ফয়লার টেবিল বানাইমু বানাইয়া ইয়ার ওয়ানও আছে আমি ইয়ার ওয়ানের যে লাইবিলিটি আছে ওটারে আমরা টোটাল লাইবিলিটি হিসাবে বইম এর বাদে আরো এক বছর এক্সট্রা করবো
সেকেন্ড ইয়ারের যে ক্লোজিংটা আছে ওগুলো কি নন কারেন্ট, আর টোটালটা কি নন কারেন্ট বাদ দিলে যেটা ব্যালেন্সিং তা ওটা হইলো কারেন্ট। আমার টেবিল তো আপনাদের সুন্দর করে বুঝাইয়া দেওয়া লাগে, টেবিল ওগুলো লিখে দেওয়া আছে, টেবিল টেবিল থেকে আইব দিই ওটা, আর এটা আইব ব্যালেন্সিং ফিগার। লঘু করি ওগুলো সব থাকি ইজি, আর কিছু আছে অ্যাডভান্স হইতে অ্যাডভান্সটা তো আমরা গেছি না, অ্যাডভান্স তো গিয়ালে কইরাম। সো এইগুলো যেহেতু এরিয়ার কোয়েশ্চন অ্যাডভান্সের কোয়েশ্চন আমরা করবো ইনশাল্লাহ, টেনশনের কিছু নাই। ওয়ান শেষ, সো কোয়েশ্চন ওয়ান বাদে না না কোয়েশ্চন ওয়ান বাদে আমরা হয়তো ক্লোজিং ভ্যালু এটা হয়ে যাইব, এটা আমরা কইয়া দিব যে কইয়া সো এফপি দিব, আর বাদে আর এসপিএল আর শেষ এখানেও শেষ লাইবিলিটির ক্ষেত্রে এই এই ইন্টারেস্টটা দিব ফাইন্যান্স কো সেকেন্ড ইয়ার টান তো আমরা খালি বছরের টান, ঠিক আছে নি, আর ও দুইজন যাইবা আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ও ব্যালেন্স শীট ও, আর 1000 যাইব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। গুড, তুমি দেন এগিয়েছো ও ওকে থ্যাংক ইউ। ডেসক্রাইব দ্য এফেক্ট ইফ গিটার লাইফ ইজ 3 ইয়ার অর 20 ইয়ার, 3 বছর হইলে এফেক্ট কী থাকে, আমি কী থাকব সেম রাখব না ধর্ম লাইফ এটি ধর্ম, যদি 20 বছর এগুলো স্কুল লাইফ থাকে আর আমি লিজ দিই 3 বছর লাগে treat the lease as asset and liability in the financial statement. That's it. Yes. Tumar asset or life? 2 বছর 3 বছর না 30 বছর আমি কেন করব, আমার আমি এগুলো ট্রিটমেন্ট করব অ্যাসেট আর লাইবিলিটি, অ্যাসেট আর লাইবিলিটি এগুলো আমি ইউজফুল লাইফ দেখিয়া আন্ডারলাইং লাইফ দেখিয়া আমি এগুলো ট্রিটমেন্ট বদলাই দিতাম না, আন্ডারলাইং লাইফের উপরে আমার ট্রিটমেন্ট চেঞ্জ অন না, ঠিক আছে, সিম্পল কথা। তুমি যদি আইএফআরএস মুখস্থ করে মনে করো যে আমি একটা বালা মার্ক পাইলাম কিন্তু মার্ক হইতে না, ওখানে হইলে কি ইম্পর্টেন্ট রেকগনিশন মেজারমেন্ট ওগুলো যদি হইতে আরো তাহলে মার্ক হইবে, আইএফআরএস এর নাম্বার দিয়ে কোনো মার্ক হইতে না, মাথা তো আসতে আরে না বেড়া চেড়া লাগিয়ে গেল সমস্যা, 15 আছে 16 আছে 2 আছে হ্যান তেন বুদ্ধা আছে, সো তোমার বেড়া চেড়া লাগাইনি দোকান। সো এর আগে আমরা এখন একটা চটপট এবিএম করিলাই নাকি দা, এখানে দেখো হয়ে যাচ্ছে এবিএম এন হ্যাজ ফলোয়িং লিজ কন্ট্রাক্ট হোয়ার ইনস্টলমেন্ট আর পেইড ইন অ্যাডভান্স, মেশিন কস্ট অব্লিগেশন প্রেজেন্ট ভ্যালু 8 লাখ 7 লাখ, সো ও অব্লিগেশনটা আমরা কী ধরবো অ্যাসেট ধরবো লাইবিলিটি ধরবো, আনিয়ে লইছি আমার কষ্ট কমাই লিছি, লাইফ অফ কন্ট্রাক্ট 4 বছর, ইনস্টলমেন্ট 250, অ্যাডভান্স 220 অ্যাডভান্স, ইন্টারেস্ট 10%, এফেক্ট ইয়ার 1, এলে ওগুলো অ্যাসেট ধরবো ওগুলো ওগুলো অ্যাসেট ধরবো ওগুলো লাইবিলিটি ধরবো, সো এলে আমি অনেক করিয়া লই যাচ্ছি অ্যাসেট ধরবো 500, ডেপ্রিসিয়েশন ইউজফুল লাইফ
Closing. Liability opening. Hey, Ashu and Chennai. Ashu. Ashu. Ashu are side. My second position, please. Ashu are side. Divide the two issue. Ashu, what did you do? What side, 200, 600, so opening balance, 801, installment follow, our letter says 220k, so follow, I will give you installment, minus 220, 820, interest rate will be 10%, interest rate 10%, amra 580 interest dormo, interest ta juk kormo. তাইলে 800 মাইনাস 220 যোগ করানো 600 টাকা নেই 638 টাকা হলো কি টোটাল লেভেলটি এক বছর বাদে পে করব কত 220 ও 220 টাকার ধর্ম আমরা কারেন্ট লেভেলটি তাইলে নন কারেন্ট হইব কি আমার ব্যালেন্সিং বিল কত 718 কত সরি আমতো বানানো প্র্যাকটিস হইছে খাতা বাবা অঙ্ক প্রতিবিতে নেওয়ার করতে হে আজকে মাথা তারাই এসব তো দিয়ে দিই আমি দুপ দাপ এখন আর লেটার সময় নাই ঠিক আছে নি এবিএম পার্ট বি তে বিতেন করবে क्वेश्चन तो देख लो बोला। शाक्षो शात। दूसरों बार एक्शन बार हो 10%। वो तो शोमा नहीं तो। दो मिनट शोमा है ऐसे तुम इतने को करते तुम्हें रख बंदो करते हमारे सरताम किताब बताऊँ ना। ओगो 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 ओगो